সবাইকে আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি কথা বলতে চাচ্ছি ফাইবার এবং আপওয়ার্কের মানুষের কিছু ভুল ধারণা নিয়ে, বা আমরা ভুলভাবে শুনে আসতেছি ফাইবার এবং আপওয়ার্কের কিছু বিষয়। তো আজকে আমি দুইটার সাথে, ফাইবার এবং আপওয়ার্কের সাথে কিছুটা কম্পেয়ার করব বা মিলাবো যে ফাইবার এবং আপওয়ার্ককে আপনি কতটা সহজে কাজ করতে পারেন যদি আপনি সঠিক গাইডলাইন এবং দিক নির্দেশনা পান। তাহলে যদি আপনার ফাইবার মার্কেট প্লেসটা, আমরা যারা প্রথমে, আমরা কিন্তু সবাই মোটামুটি যারা ফ্রিল্যান্সিং করতে আসি তাদের বেশিরভাগই কিন্তু ফাইবার থেকে উঠে আসে, বা ফাইবারের হাত ধরেই কিন্তু আস্তে আস্তে আদার্স মার্কেট প্লেস হতে পারে, আপওয়ার্ক, ফ্রিল্যান্সার, পিপল পাওয়ার, গুরু, এগুলোতে কিন্তু আমরা সাইন করি। হ্যাঁ, তো এখানে আমাদের যে সমস্যাটা হয়, আমরা প্রথম থেকেই শুনে আসি যে আমরা নতুন নতুন ফ্রিল্যান্সিং শিখতে যাচ্ছ, কোথায় যাবা? আমরা প্রথমেই, সবার টার্গেট থাকে ফাইবারে সহজে কাজ পাওয়া যায়, এবং এখানে যদি ভালোভাবে প্রোফাইল তৈরি করা যায় তাহলে কিন্তু আমরা খুব সহজে অর্ডার পেতে পারি, বা গিগ বানাইলে অর্ডার পেতে পারি। কিন্তু যখনই বলে যে আপওয়ার্কে আমি কাজ করতে চাই, বলে যে না না, আপওয়ার্কে যাওয়া যাবে না, আপওয়ার্ক অনেক হাই, ওইখানে লাইভে ইন্টারভিউ চায়, বা লাইভ ইন্টারভিউ দিতে হয়, ভিডিও কলে কথা বলতে হয়, আমি তো ইংলিশ জানি না, উপায় কী? তাহলে আপওয়ার্কে কি আমরা কাজ করতে পারবো না, বা আপওয়ার্কের ড্যাশবোর্ডটা আমি বুঝি না? এখন প্রশ্ন হচ্ছে, যদি আপনি ফাইবারটাকে পরিপূর্ণভাবে আয়ত্ত করতে পারেন, বা ফাইবারকে যদি আপনি টোটালি নিজের মাথাতে নিতে পারেন যে ফাইবারে কোথায় কী আছে, আপনি বুঝতেছেন, প্রপারলি শিখছেন মার্কেট প্লেসে সব কিছু আপনি জানেন, তাহলে ফাইবার এবং আপওয়ার্ক দুইটাতেই একসাথে কন্টিনিউ করতে পারবেন। ফাইবার এবং আপওয়ার্কের কিছু ডিফারেন্স আছে, মানে কিছু, টোটাল কথা হচ্ছে কিছু আপনার মিলবে না, আবার কিছু মিলবে। তো যদি ফাইবারে আপনি টোটালি কাজ করতে পারেন, তাহলে আপনি আপওয়ার্কেও কাজ করতে পারবেন। দুইটা সিমিলার, ধরতে গেলে সেম, কিছু সিমিলার, 80% মিলে যাবে আপনার সাথে। তারপরে কিছু জিনিস আছে মিলবে না, এটা স্বাভাবিক, এক একটা মার্কেট প্লেসের অ্যালগোরিদম এক এক রকম থাকে, বা এক এক ডিজাইন থাকে, এটা স্বাভাবিক। তো আমাদের প্রথম যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে, আমাদেরকে বলা হয় যে আপওয়ার্কে লাইভ ইন্টারভিউ চলে, তো যেখানে তোমাকে ইংলিশে অনর্গল কথা বলতে হবে, বাইরের সাথে লাইভে, প্রতিটা লাইভে ইন্টারভিউ দিতে হবে। এখন সবগুলো ক্যাটাগরিতে যে আপনাকে লাইভে ইন্টারভিউ দিতে হবে এরকম না। হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে আপনাকে লাইভ ইন্টারভিউ দিতে হবে, যেমন ফাইবারেও আমাদের কিন্তু লাইভ ইন্টারভিউ দিতে হয়, যখন বায়ার বলে যে আমাদেরকে মান্থলি বেসিতে, মান্থলি বেসিকে আমাদের হায়ার করবে, বা মান্থলি হিসাবে আমাদেরকে স্যালারি দিবে, বা আমাদের সাথে দীর্ঘদিন কাজ করবে, সেজন্য কিন্তু আমাদেরকে লাইভে ইন্টারভিউ দিতে হয়, বা লাইভে আমাদের সাথে কথা বলতে চায়, দেখি তোমার কী অবস্থা, তোমার চেহারা কীরম, তুমি কাজ কীরম পারণ, একটু কনভারসেশন হয়। এখানে যে হাই কোয়ালিটি কনভারসেশন লাগবে এরকম না। এখন হ্যাঁ, আপওয়ার্কে যারা কাজ করে তারা বেশিরভাগই হচ্ছে ফাইবারে মোটামুটি লেভেল টু টপ রিলেটেড সেলাররা, এবং কেউ আছে নতুন, সবপ্রথমে যে আপওয়ার্কে কাজ শুরু করছে, তো তারা কিন্তু এখানে কাজ করে। আর এখানে আপওয়ার্কে যারা যায় মোটামুটি খুবই এক্সপিরিয়েন্স পারসন, যে আপনাকে কোনো একটা টপিক ভালোভাবে শিখতে হবে, সেটার উপর বেস করে আপনাকে আপওয়ার্কে যেয়ে প্রোফাইল তৈরি করতে হবে, এবং সেই ক্যাটাগরির উপর বেস করে আপনাকে কাজগুলো করতে হবে। তো যাই হোক, অনেক কথা বললাম, এখানে ভয় পাওয়ার কিছু নাই, আপনারা আসতে পারেন। ফাইবারে যে অবস্থা, শুধু অ্যাকাউন্ট চলে যাচ্ছে, শুধু অ্যাকাউন্ট চলে যাচ্ছে, এই সুযোগে আপনারা আপওয়ার্কের দিকেও আসতে পারেন। আপওয়ার্ক একটা ভালো একটা প্ল্যাটফর্ম, তো এখানে এখন প্রোফাইল অ্যাপ্রুভ হচ্ছে, যদি আপনি সঠিকভাবে প্রোফাইল তৈরি করেন তাহলে এখানে অ্যাপ্রুভ হচ্ছে, কোনো ব্যাপার স্যাপার নাই। আগে অ্যাপ্রুভ নিত না, কিন্তু এখন অ্যাকাউন্ট অ্যাপ্রুভ নেয়। আমি রিসেন্টলি অ্যাকাউন্ট করছি, এর আগে আমার এক বছর আগের একটা অ্যাকাউন্ট আছে। তো এখানে খুব একটা কষ্ট করতে হবে না আপনাকে, অ্যাকাউন্ট নিয়ে এত হ্যাসল পোহাতে হবে না। তো আসুন বিষয়গুলো একটু দেখি যে ফাইবার এবং আপওয়ার্কের সিস্টেমটা কীরকম। তো ফাইবারে যেমন আমরা এখানে সার্চ করলে, এখানে আমরা সার্চ করি হচ্ছে গিগ, ধরেন আমার একটা কী লাগবে, সোশ্যাল মিডিয়া মার্কেটিং ম্যানেজার, বা সোশ্যাল মিডিয়া ম্যানেজার লাগবে, মার্কেটিং, ওকে, সোশ্যাল মিডিয়া মার্কেটিং লিখে আমি সার্চ করলাম, 10,000 সার্ভিস বের হচ্ছে, এটারে আমরা বলি হচ্ছে গিগ, ওকে, এটারে আমরা বলা হয় গিগ, এখানে গিগ শো করতেছে, ওকে। আর আপওয়ার্কের ভাষায়
এই গিগটারে বলা হয় প্রজেক্ট। তো আপনি আপওয়ার্কে এখানে আসবেন, এখান থেকে যদি আপনার অন্য কিছু সিলেক্ট থাকে, এখানে অনেক কিছু আছে, হ্যাঁ, আপনি ডাইরেক্ট প্রজেক্ট সিলেক্ট করুন। প্রজেক্ট সিলেক্ট করে এখানে ধরেন আমি এই কথাটা লিখে দিব। আপওয়ার্কেও কিন্তু গিগ বানানোর সিস্টেম আছে, সেটারে বলা হয় প্রজেক্ট। ওকে, তো ধরেন আমি এখানে সার্চ করব, এটা সাইন আপ করলে আরও বিস্তারিত অনেক কিছু দেখতে পারবেন আপনারা। তো এখানে দেখেন সোশ্যাল মিডিয়া মার্কেটিং এই কথাটা এখানে, যদিও আমাদের আমি আজকে সার্ভিস রিসার্চ করে দেখাচ্ছি না কোন সার্ভিস নিয়ে আপনারা কাজ করবেন, কারণ হচ্ছে এটা আপনার রুচি, ঠিক আছে। আমি জাস্ট টোটাল সার্ভিসগুলো দেখাচ্ছি। দেখেন এখানে ফাইবারেও, ফাইবারে যেমন গিগ হয়, এখানে এটারে বলা হয় প্রজেক্ট। একদম সিম্পলি দেখেন এগুলোরে বলা হয় প্রজেক্ট। তো আপনি যেভাবে গিগ তৈরি করেন সেম এখানেও আপনাকে প্রজেক্ট তৈরি করতে হবে, কিন্তু ড্যাশবোর্ড সিস্টেম একটু আলাদা, কিন্তু সব কিছু সেম টু সেম। তো চলুন আমরা একটা গিগ ওপেন করি, ধরেন এই লোকটার গিগ আমরা ওপেন করি, অথবা এই মেয়েটার গিগ আমরা ওপেন করি। আর এখানে মোটামুটি যদি আপনি এক বছর কাজ করতে পারেন, তাহলে আই হোপ যে আপনি এখান থেকে কয়েক লক্ষ ডলার ইনকাম করা কোনো ব্যাপার না। আপার সম্পর্কে মোটামুটি সবাই কিন্তু জানে। ওকে, তো এখানে দেখেন আমরা যখন গিগ, ওকে সরি আমি তার গিগে চলে যাই, হ্যাঁ মার্কেটিং, ওকে আমি গিগে ছিলাম, মেবি পোর্টফোলিও গিগ, ওকে নিচের দিকে গিগ। দেখেন অনেক গিগ দিছে তারা, তো আমি কোন গিগে ছিলাম, আমি একটু কষ্ট না করে এখান থেকে আবার ক্লিক করে চলে যাই, ঠিক আছে, ওইভাবে খোঁজার দরকার নাই। তো ওকে, যাই হোক আমি কিন্তু গিগে চলে আসলাম। এখান থেকে আপওয়ার্কটা আমি কেটে দিতে পারি, অথবা আমি ফাইবার থেকে একটা গিগ আমি ওপেন করি। ওকে, এই দুইটা আমি এক জায়গায় রাখলাম। তো এখানে জিনিসটা আপনাদের একটু বোঝানোর জন্য আসলে আজকে আমি ক্লাসটা করে দিতেছি, আর আপনাদের কিছু ভয় ভীতি ভাঙিয়ে দেওয়ার জন্য আজকে ক্লাসটা। তো দেখেন মিলটা কতদূর। তো এখানে দেখেন প্রথমে আমাদের গিগের ভিতরে থাকে হচ্ছে একটা টাইটেল, টাইটেল থাকে, প্রথমে কি থাকে টাইটেল, তারপরে উপরে থাকে হচ্ছে ক্যাটাগরি, আর নিচে একটা ব্যানার, একটা প্রাইসিং, তারপরে এখানে কিছু প্ল্যাটফর্ম যেগুলোর মাধ্যমে আমরা মানে আরও কাস্টমারের কাছে পৌঁছাইতে পারি, প্ল্যাটফর্ম ট্রাইব, কী কী ধরনের টুলস ব্যবহার করবো, এগুলোই কিন্তু থাকে, হ্যাঁ প্রাইসিং থাকে এগুলো। আপওয়ার্কে দেখেন এই প্রজেক্ট, এটার বলা হয় প্রজেক্ট, আপওয়ার্কের ভাষায় বলা হয় প্রজেক্ট। এই প্রজেক্টের ভিতরে কী আছে দেখেন, উপরে ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এগুলো কিন্তু ক্যাটাগরি সেম মিলছে, দেখেন আমাদের দুটার সাথে কিন্তু সেম টু সেম মিলছে। ওকে, এবার যদি আপনি টাইটেলে আসেন, আমরা ফাইবারে শুরু করি আই উইল ডু, মানে হচ্ছে আমি কি করব। ফাইবারের ভাষায় হচ্ছে আমি কি করব, মানে ফাইবার শুরু হয় আই উইল থেকে, আমি কি করব। আর আপওয়ার্কের ভাষায় শুরু হয় ইউ উইল, তুমি কি পাবে, ইউ উইল গেট, তুমি কি পাবে, মানে তুমি কি পাবে আর আমি কি দিব, দুইটা কিন্তু ডিফেন্ট, একটু ডিফেন্ট। এখানে প্রতিটার ভিতরে দেখবেন যে ইউ উইল দেওয়া থাকবে, ইউ উইল গেট এরকম দিতে পারবেন আপনি, উইল দেওয়া থাকবে, ইউ উইল, তারপরে বাকিটুকু আপনার, ঠিক আছে, বিষয়গুলো আলাদা। তো দুইটা কিন্তু সেম টাইটেল, একটাতে শুরু হয় আমি কি করব আর একটা তুমি কি পাবে, ঠিক আছে। এবার আসেন, দুইটা মিলে গেল, এবার আসেন এখানে দেখেন কতগুলো অর্ডার কমপ্লিট করছে সেটা আমি দেখতে পাচ্ছি। আপওয়ার্কেও এখানে দেখেন কতগুলো অর্ডার কমপ্লিট করছে সেটা রিভিউ কি সেটা দেখতে পাচ্ছেন, এবং টপ রিলেটেড, টপ রেটেড, ওকে এখানে দেখাচ্ছে টপ রেটেড, আর এখানে দেখাচ্ছে কি লেভেল টু, ঠিক আছে। তো সেম এটা মাঝখানে, এটা একটু এইদিকে, ওকে ফাইন। ফাইবারের বাসায় এখানে 13টা অর্ডার চলতেছে, আর আপওয়ার্কের বাসায় এখানে একটা অর্ডার চলতেছে তার, ওকে। আর আপওয়ার্কের মজার বিষয় হচ্ছে প্রতিটা গিগের জন্য আলাদা আলাদা রিভিউ দরকার পড়ে না, আপনার টোটাল মোট রিভিউগুলো আপনার প্রতিটা গিগের ভিতরে শো করবে, বিষয়গুলো বুঝতে হবে আপনাকে। এবং পাশের দিকে দেখেন একটা সুন্দর করে প্রাইসিং দেওয়া আছে, আমাদের কিন্তু ফাইবারে সুন্দর করে একটা প্রাইসিং দেওয়া আছে, এখানেও তিনটা প্রাইসিং দেওয়ার অপশন আছে, দেখছেন স্ট্যান্ডার্ড প্রিমিয়াম, এখানে সেম স্ট্যান্ডার্ড প্রিমিয়াম প্রাইসিংগুলো আছে। তারপরে কি আছে, আমরা যদি এখানে ইমেজ দেখি তাহলে আমাদের সাথেও ইমেজের সাথে কিন্তু মিল আছে, ওকে। তারপরে আমরা যদি একটু নিচের দিকে আসি, এখানে একটা সংক্ষিপ্ত একটা ডেসক্রিপশন পাবো, শর্ট ডেসক্রিপশন বা অ্যাবাউট গিগ ডেসক্রিপশন, এখানে দেখেন সেম ডেসক্রিপশন কিন্তু আমরা পেয়ে যাব। দেখেন সুন্দর করে একটা ডেসক্রিপশন ফাইবার লেখছে এবং আপওয়ার্কেও লেখছে, এবং নিচের দিকে কিন্তু একটা প্রাইসিং আবার দেখাচ্ছে, এই প্রাইসিংটা ফাইবারেও দেখায়, একটু আমরা নিচের দিকে আসলে প্রাইসিংটা এখানে দেখায়, কিন্তু আপওয়ার্ক গিগ ডেসক্রিপশনের ওইখানে দেখায়, ঠিক আছে, মানে টোটাল প্যাকেজটা তো সেম টু সেম, ওকে। এবার এখানে কিছু জিনিস আছে, এটা বলা হয় এফএকিউ বা কোশ্চেন, কিছু কোশ্চেন থাকে সেটা।
তো এখানে আপনি এফিকিউটা আমরা নিচের দিকে বসাই, অনেকে আসে বসায় না, এই যে দেখুন মানে এফিকিউ এখানে আছে। ওকে, তাহলে দেখেন সব কিছুই মিল আছে, এখানে রিভিউগুলো দেখতে পাচ্ছেন, আপওয়ার্কে ফাইবারে ওই রিভিউগুলো দেখতে পাচ্ছেন, হ্যাঁ দেখতে পাচ্ছেন, তো এখানে প্রোফাইল দেখতে পাচ্ছেন, এখানেও প্রোফাইল দেখতে পাচ্ছেন নিচের দিকে, এখানে ট্যাগগুলো দেখতে পাচ্ছেন, কিন্তু এখানে ট্যাগগুলো দেখা যাচ্ছে না। এখানে এক্সট্রা কী বসাইছে তারা, এক্সট্রা বসাইছে হচ্ছে আপনি যে রিকোয়ারমেন্টগুলো দিয়েছেন, আমাদের ফাইবার গিকের ভিতরে যে রিকোয়ারমেন্টটা দিতে হয় সেটা ভিতরে সেটা আমরা দেখতে পারি না তারা কী কী রিকোয়ারমেন্ট ব্যবহার করছে, কিন্তু আপওয়ার্কে সেটা হয় না, আপওয়ার্কে ডাইরেক্টলি দেখানো যায় যে এই এই রিকোয়ারমেন্টগুলো এখানে ব্যবহার করা হয়েছে। বিষয়গুলো বুঝতে পারছেন? এই হচ্ছে কাহিনী। এবং এখানে কিছু তার তার গিক, ওকে একটু আমি ইয়া করি, হ্যাঁ হ্যাঁ, এখানে তার গিক বাকি গিক উপরের দিকে তার দেখাচ্ছে এবং কিছু পপুলার গিক নিচে দেখাচ্ছে। এটারও বলা হয় ফাইবারেও সেম, এটারও ফাইবার নিচ থেকে প্রচার করে, হ্যাঁ এটার বলো প্রচার পিক। তো এখানেও দেখেন কিছু এরকম শো করতেছে। তো আমরা দেখতে পাইলাম যে আপওয়ার্ক এবং ফাইবার দুটা গিক, মানে একটার বলা হয় গিক আর একটা বলা হয় প্রজেক্ট, দুইটা কিন্তু স্যাম টু স্যাম, শুধু আমাদের কি প্রপারলি কাজটা শিখতে হবে এবং প্রসেসগুলো জেনে অ্যাকাউন্ট করতে হবে এবং গিকগুলো সাবমিট করতে হবে। আমরা চাইলে আপওয়ার্কেও কিন্তু রিভিউ নিতে পারি আমাদের ক্লায়েন্টের মাধ্যমে, আমাদের যদি কোনো প্রিমিয়াম বা পার্মানেন্ট ক্লায়েন্ট থাকে সেগুলোর মাধ্যমে আমরা রিভিউ নিয়ে, কিন্তু আমরা 5টা রিভিউ নিলে কিন্তু 16 উইকের মাধ্যমে, 16 উইকের ভিতরে কিন্তু আপনি $1,000 ইনকাম করতে পারলে টপ রেটেড হয়ে যাবেন। হ্যাঁ, তো তারপরে 5টা রিভিউ পেয়ে গেলেই কিন্তু আপনি মোটামুটি একটা মানে একটা পজিশন তৈরি করে ফেলবেন আপওয়ার্কে। তো আপওয়ার্কে অ্যাকাউন্টের যদি কোনো প্রবলেম হয়, যেমন আপওয়ার্কে যদি আপনার প্রোফাইলের প্রবলেম হয় বা বায়ারে আপনার নামে রিপোর্ট করছে, সেটা কিন্তু আপনি মানে আপিল করতে পারবেন, সহজেই আপিল করতে পারবেন, তার সাথে কথা বলে বাকি কাজগুলো কিন্তু মিটিয়ে নেওয়া যেতে পারে। কী প্রবলেম, যদি কার ভুল সেটা তারা তদন্ত করে, কিন্তু ফাইবারে কিন্তু কোনো তদন্ত নাই, ডাইরেক্ট অ্যাকাউন্ট ব্যান্ড সাসপেন্ড হ্যান ত্যান, কী একটা ঝামেলা বলেন। তো এবার আপওয়ার্কে একটা জিনিস বিষয়গুলো বুঝতে হবে আপনার, আমরা ফাইবারে গিগ দেই প্রবলেম করে যে এই গিগটার রিভিউ থাকে না হ্যান ত্যান, আপওয়ার্কে কিন্তু সেটা না। আপনি গিগ বানাইলেন ফাইবারে, 1-6 মাস অর্ডার পাওয়ার পরে আপনার গিগ বা বলতেছে আপনার গিগ ভায়োলেশন করছে, তো এখন আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড না, গিগ ডিনাইড। কিন্তু আপওয়ার্কে মজার বিষয় হচ্ছে তারা সময় নেয় যে এই গিগটা কোথায় কী মিস্টেক আছে বা কোথায় কী মিসলিডিং ওয়ার্ড ব্যবহার করছেন সেগুলো তারা রিভিউ করে দেখে যে এখানে এখানে সমস্যা, তুমি এটা ঠিক করো। একটা করে গিগ রিভিউতে থাকে 1 মাস পর্যন্ত রিভিউ থাকে একটা করে গিগ প্রসেসিংয়ে। তারপরে তারা যদি মনে হয় যে এখানে কোয়ালিটি ফুল হয়েছে তাহলে আপনার গিগটা কিন্তু পাবলিক করে দিবে। এখানে আমার কাছে এইটাই ভালো লাগছে যে পরবর্তীতে কোনো ঝামেলা হয় না। হ্যাঁ, ঝামেলা আপনার সাথে বাইরের সাথে হতে পারে, ঠিক আছে, তারপরেও আপনাকে মার্কেট প্লেস এবং কথা হচ্ছে মার্কেট প্লেসের বাইরে দুইটাই করতে হবে। তো আমি মনে করি আপনারা যারা আছেন নতুন, তো চাইলে আমার সাথে কন্টিনিউ করতে পারেন আপওয়ার্ক এবং ফাইবার, ওকে, অথবা চাইলে ফ্রিল্যান্সার নিয়েও আমরা এগোতে পারি। যদি আপনারা চান যে সম্পূর্ণ আপওয়ার্কের টুইটারে অ্যাকাউন্ট থেকে শুরু করে কাজ নেওয়া পর্যন্ত সমস্ত কিছু প্রজেক্ট দেখানো, তাহলে আমি ট্রাই করব আপনাদের জন্য নতুন কন্টেন্ট রেডি করার জন্য। তো আশা করি যে আপনাদের একটু হলেও উপকার লাগলো আজকের ক্লাসটা, মোটামুটি আপনারা আইডিয়া পেয়ে গেছেন যে আপওয়ার্কে খুব একটা যে হ্যাসাল পোহাতে হয় এরকম না, আপওয়ার্কে একটু সমস্যা হচ্ছে বিট কিনতে হয়, হ্যাঁ, কিন্তু ফাইবারে বিট কিনতে হয় না, কিন্তু ফাইবারে তো এখন বাইরে কোস্টেই তুলে দিয়েছে, বুঝতে হবে আপনাকে। বিপ আসে সবারই আসে না, যারা প্রফেশনাল তাদেরকে বিপগুলো দেয়, মানে যাদের মনে হয় যে অর্ডার পাইতেছে তাদেরকে, প্রমোশন অপশন আছে সেটা যাদের দেয় তারা অর্ডার পায়। কিন্তু আপওয়ার্কের এখানে কোনো অ্যালগোরিদম নাই, মানে তেমন অ্যালগোরিদম নাই যে আপনার এতগুলো অর্ডার করছেন তো আপনি গিগুলো প্রথম পৃষ্ঠায় চলে আসলো হ্যান ত্যান, এরকম না, ঠিক আছে। এখানে তারা যেটা মনে হয় তাদের গিগ মানে আপওয়ার্কের প্রজেক্টগুলো তাদের মতো করেই চলে। খুব ভালো একটা জায়গা, যদি ভয় পান যে আমি ইংলিশে খুবই দুর্বল আমি কি আপওয়ার্কে কাজ করতে পারবো, আপনি ফাইবারে যদি কাজ করতে পারেন আপওয়ার্কেও কাজ করতে পারবেন, ভয় পাওয়ার কোনো কারণ নাই। কিছু কিছু প্রজেক্ট আছে আপনাকে হয়তো আপনাকে কলে ডাকতে পারে, কিন্তু সবগুলো প্রজেক্টে আসবে না, 100টা ক্লায়েন্টের ভিতরে 10টা ক্লায়েন্ট আপনাকে এরকম বলতে পারে, এটা স্বাভাবিক, ঠিক আছে। আপনার সাথে দেখা করতে পারেন, অথবা যদি কথা বলার দরকার পড়ে তাহলে আপনি ই করবেন,
অ্যানিডেক্সে কথা বলতে পারেন। অ্যানিডেক্সে যদি কথা বলেন ওইখানে কথা বলতে হবে না, শুধু মেসেজ লিখে লিখে দিবেন, শেষ, ঝামেলা শেষ, সিস্টেম আছে ভাই, ভয় পাওয়া যাবে না। ওকে, তো আই হোপ যে আপনারা মোটামুটি ভয়ভীতি দূর হয়ে গেল আজকের ক্লাসটা করার পরে। আপওয়ার্ক নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নাই, আসতে পারেন, এটাতে খুবই ভালো একটা মার্কেট প্লেস, এত ফাইবারের মতো এত প্যারা দিতেছে না এখন। ওকে, তো আর আমাদের যারা প্রিমিয়াম স্টুডেন্টস আছে তারা হতাশ হওয়ার কিছু নাই, ফাইবারে আপনারা কন্টিনিউ করেন, ফাইবারে অর্ডার পাবেন, এবং আমরা সামনে আপনাদের ক্লাস তো আছেই আপওয়ার্কের টোটাল গাইডলাইন সহ আপনারা কীভাবে সাকসেস হবেন আপওয়ার্কের সম্পর্কে সমস্ত কিছু দেখিয়ে দেবো ইনশাল্লাহ। তো আশা করি মোটামুটি আপনাদের উপকার আসলো আজকের ক্লাসটা। তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।